হ্যালো, আমি কিন্তু মাকে বলবো টুলু ভাই আমাকে জরুরি কথা বলবে বলে নদীর পাড়ে যেতে বাধ্য করছে। অবশ্যই বলবা। বলবো আমি নৌকায় উঠতে চাইনি, টুলু ভাই হাতে পায়ে ধরে আমাকে নৌকায় তুলছে। ঠিকই তো আছে, এটাই তো বলবা, দরকার হলে আরো একটু বাড়ায় বলতে পারো। মানে কি? কোলে করে নৌকায় তুলছি, এটাও তো বলা যায়। খালি মেয়েদের কোলে তুলতে ইচ্ছা করে না? খুব শয়তান, আর কোনোদিন আপনার মুখ দেখবো না। রাবু আসতেছি আন্টি। এতক্ষণ কি কথা বলিস তোরা? যদি দরজা খুলতে না দিলে কি করবো আন্টি? থাপ্পড় দিয়ে ওর দাঁত ফেলে দে। আসতেছি আন্টি। আমি এখন কি করবো? এখন আমি না গেলেও তো আমাকে সন্দেহ করবে। আচ্ছা শোন, মাকে কিন্তু কিছু বলিস না। আর হ্যাঁ, মা কিন্তু মোবাইলও চেক করতে পারে। ওয়াল্লা, আমি কি করবো এখন? কিচ্ছু করতে হবে না, চুপচাপ মাথা নিচু করে বসে থাকবি, আর ভুলেও দরজা বন্ধ করবি না। এখন আমি যাই তাহলে। ঠিক আছে। কি বললো? না তেমন কিছু না, ভয় তো উঠতে দিতেছিল না আমাকে। কোন ছেলের সাথে নৌকায় উঠছিল বলে নেই তোরে? বললো তো একটা ছেলের কথা, কিন্তু আমি তো সেই ছেলেকে চিনি না। কেন যাবে ও একটা ছেলের সাথে? ওই ছেলের সাথে ওর সম্পর্ক কি? বললো তো কোনো সম্পর্ক না। সম্পর্ক নাই বললেই হলো? সম্পর্ক ছাড়াই সে লাভ দিয়ে একটা ছেলের সাথে নৌকায় উঠে পড়বে? আন্টি, ও আমাকে যেটাই বলছে আমি আপনাকে সেটাই বললাম। ও কেন নৌকায় উঠবে একটা ছেলের সাথে? তুমি ওরে ধমকে দিছো কেন? তুমি চুপ কর। কি আশ্চর্য, ও তো কোনো অপরাধ করে নাই, খামা খাওরে ডেকে নে চিল্লাচিল্লি করতেছো কেন তুমি? পেটে তো তুমি ধরো নাই, পেটে ধরছি আমি। ছেলে মেয়ে বিপথে গেলে কেমন লাগে মায়ের সেটা কেমনে বুঝবা তোমরা? আরে পেটে ধরছো তাই জন্য কি আরেকজনের মেয়েকে ডেকে এনে ধমকাইতে হবে নাকি? আন্টি আমি যাই। চলো, তোমার আমি আগাই দিতেছি। না না আঙ্কেল, আগাই দিতে হবে না, আমি একাই যাইতে পারবো। যাইতে পারলেই তোরে একা ছাড়বো নাকি আমি? আন্টি জুথি আপনাকে সব বলবে। বলা তো লাগবেই ওর, না বইলা পার পাবে ও? রাবু চলো। আচ্ছা আন্টি যাই। আই শোন মা, এই সমস্ত কথা বাইরে কিন্তু কাউরে বলিস না তুই। হ্যাঁ না আন্টি, আমি কাউকেই বলবো না। আচ্ছা যা। Thank you.